উপস্থিত আছেন দৈনিক সমকালের সহযোগী সম্পাদক আমাদের অনেক প্রিয় মানুষ শেখ রোকন কেমন আছেন ভালো আপনাকে ধন্যবাদ পত্রপত্রিকায় গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পরে শোনাই তারপর আমরা আলোচনায় যেতে চাই প্রথম আলোর শিরোনাম উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাত বেরিয়ে আসছে রিমালের ক্ষত ঋণের সুদ দিতেই হবে সোয়া লাখ কোটি টাকা দৈনিক সমকালের শিরোনাম স্ত্রী সন্তানসহ দুদকে তলব বেঞ্জিরকে সম্বল হারাদের হাহাকার দৈনিক যুগান্তরের শিরোনাম বেঞ্জিরকে দুদবে দুদকে তলব রিমালে ভেসে গেছে ছয়শো সাতানব্বই কোটি টাকার মাস কালের কণ্ঠের শিরোনাম বেঞ্জিরকে সপরিবারে দুদকে তলব চোদ্দ পাইলট নিয়োগে অনিয়ম প্রমাণিত দৈনিক ইত্তেফাক জলোচ্ছ্বাসের ছবলে সুন্দরবনে বিপুল প্রাণের ক্ষয় বাংলাদেশ প্রতিদিন রিমালের খতে মহা বিপর্যয় সেফটি ট্যাঙ্কের লাশের টুকরো মানব জমিনের শিরোনাম রিমালে নেটওয়ার্ক ব্লাক দ্রুত ক্ষতিগ্রস্ত বাদ মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর খবরের কাগজের শিরোনাম কলকাতায় মাংসখণ্ড উদ্ধার উদ্ধার হত্যা রহস্যে জট খুলছে বেঞ্জির ও স্ত্রী সন্তানকে দুদকে তলব দৈনিক বাংলার শিরোনাম একষট্টি কিলোমিটার বাধের ক্ষতি আজকের পত্রিকার শিরোনাম মূল্যায়নের শিক্ষার্থীর আচরণও নতুন শিক্ষাক্রম তিন দেশে বেঞ্জিরের সম্পদের খোঁজে দুদক সময়ের আলোর শিরোনাম উপকূলে টিকে থাকার লড়াই দেশ রূপান্তরের শিরোনাম কর্পোরেট কব্জায় কোরবানির গরু দৈনিক জনকণ্ঠের শিরোনাম রেমালের ক্ষত সর্বত্র সে রকম শিরোনাম শুনলেন আমরা ঘূর্ণির নিয়ে কথা বলবো কিন্তু তার আগে একটি ছোট্ট প্রসঙ্গ নিয়ে আলাপ করতে চাই আজকে আমাদের প্রিয় অভিনেতা দেশবরণ্য অভিনেতা হুমায়ুন ফরিদির জন্মদিন মানে আলোচনাটা কেন করতে চাই যে এরকম একজন গুণী অভিনেতা আমাদের দেশে জন্মেছিলেন এবং আজকে চ্যানেল আইতে তাকে নিয়ে একটি স্মরণ সভার মতো অনুষ্ঠান আছে তাকে কেন্দ্র করে একটি গ্রন্থ প্রকাশিত হবে এবং সন্ধ্যা সাতটায় চ্যানেলে সাদ বারান্দায় অনুষ্ঠানটি হবে তো এই যে প্রিয় অভিনেতা তার সম্পর্কে একটি ছোট্ট করে আপনাকে জানতে চাই একটু এটা আমরা তো তাকে সবাই খুব ভালোবাসি পছন্দ করি এবং উনি খুবই শক্তিমান অভিনেতা এবং জনপ্রিয় না অনেক সময় হয় যে শক্তিমান অভিনেতারা জনপ্রিয় হন না কিন্তু উনি একই সঙ্গে শক্তিমান অভিনেতা এবং জনপ্রিয় উনি মঞ্চ টেলিভিশন চলচ্চিত্র যে মাধ্যমে গিয়েছেন সেখানে কিন্তু উনি সাফল্য পেয়েছেন জনপ্রিয়তা পেয়েছেন এবং মানুষ হিসেবে উনি খুব দারুণ ছিলেন বন্ধুবৎসল ছিলেন আড্ডা পছন্দ করতেন তো তাকে আমরা হারিয়ে ফেলেছি খুব অকাল বয়সী বলবো ষাট বছর তো আসলে আমাদের গড় আয়ু চেয়ে কম তাকে অকালে হারিয়ে ফেলেছি আমরা তাকে স্মরণ করি এবং তার কাজকে স্মরণ করি আর তাকে দেখে যদি আমাদের নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা অনুপ্রাণিত হয় পরিশ্রমী হয় নিজেকে তার মতো করে তৈরি করবার চেষ্টা করছেন এখনো প্রিয় দর্শক সাতটায় চ্যানেলাই সাত বারান্দায় হুমায়ুন ফরিদির জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান আছে এবং তাকে কেন্দ্র করে একটি চমৎকার গ্রন্থ প্রকাশ করেছে চ্যানেলাই। আপনারা যারা এই অনুষ্ঠানটিতে আসতে চান সাদর আমন্ত্রণ থাকলো ঘূর্ণিঝড়ের কথা আমি আলোচনায় শুরুতেই বলেছিলাম আমাদের দেশে এটি তো একটি সাংবাদসরিক দুর্যোগ এবং এটি হয় এবং এর জন্য আমরা প্রস্তুত থাকি কিন্তু এবার যে ঘূর্ণিঝড় এই যে বেরিয়ে আসছে রিমালের ক্ষত উনত্রিশটি মৃত হরিণ উদ্ধার এটা হলো প্রথম আলো শিরোনাম আপনাদের পত্রিকা সমকালের শিরোনাম সম্বল হারাদের হাকার যুগান্তর শিরোনাম করেছে বিমা রিমালে ভেসে গেছে ছয়শো কোটি টাকার মাছ ইতেফাক শিরোনাম করেছে উপকূলে মৃত্যু বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম রিমালের মহা খবরের কাগজের শিরোনাম করেছে ক্ষতি কয়েক হাজার কোটি টাকা এবং দৈনিক বাংলার শিরোনাম একষট্টি কিলোমিটার বাধের ক্ষতি এই যে বাঁধের ক্ষতি এটা নিয়েও আপনার সাথে একটু কথা বলতে চাই প্লিজ আমার কাছে মনে হয় যে ঘূর্ণিঝড় আপনি ঠিকই বলেছেন এটা সাংবাসরিক দুটো মৌসুম আমরা দেখি যে তারপর আশ্রয় আশ্রয় কেন্দ্রগুলো হয়েছে যেখানে হচ্ছে নিতে আসতে পারে লোকজন মানুষজনকে আমরা নিতে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু যে জায়গাটা আমার কাছে মিসিং মনে হয় এই হুমায়ুন আহমেদের একটা কথা ছিল যে উইরা যাইরে বক পক্ষি পৈরা থাকে ছায়া ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে আমরা মনে হয় যে আমরা একটু উড়ে যাওয়া ব্যাপারটার দিকে বেশি মনোযোগ দিয়েছি কিন্তু যেটা ছায়া থাকে ছায়াটা সেইটা মোকাবেলায় আমাদের সামর্থ্যের ঘাটতি আছে এই যে বাঁধের কথা বললেন যে একষট্টি কিলোমিটার বা একচল্লিশ কিলোমিটার বাঁধ নষ্ট হয়ে গেছে দুইশো তেষট্টিটা জায়গায় ভেঙেছে আসলে এই ভাঙ্গাগুলো কিন্তু আপনার নতুন না দুই হাজার সাত আট সালে যখন সিডর হয় দুই হাজার সালে পরপর দুটো সুপার সাইক্লোন হয়েছিল আপনার মনে আছে যে সিডর এবং আইলা আটে এবং নয় তখন থেকেই এই ভাঙ্গাগুলো আছে এবং এই ভাঙ্গাগুলো মেরামত হচ্ছে না এগুলো মেরামত করলে আপনি দেখবেন যে ক্ষয়ক্ষতি যেটা চিংড়ি ঘের ক্ষয়ক্ষতি হয়েছে বাদ থাকলে হতো না ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বাদ থাকলে হতো না যেটা ঝড়টা উড়ে যাওয়ার ব্যাপার সেই জায়গায় আমরা মোকাবেলায় সক্ষম হয়েছে আমরা রোল মডেল বিশ্বে অনেক দেশ বাংলাদেশ থেকে শিখতে চায় ঘূর্ণিঝড় মোকাবেলায় আমেরিকা বলছে যে ক্যাটরিনার সময় যে তারা বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া উচিত কিন্তু বাদ ব্যবস্থাপনায় অর্থাৎ মাটির কথা বলছি আমি বাতাসেরটা আমরা পেরেছি কিন্তু মাটির যে ছায়াটা পড়ে থাকে সেইটা ব্যবস্থাপনায় আমরা দুর্বল হয়ে গেছি আমরা এইটা করতে হবে কিন্তু আপনার ক্ষয়ক্ষতিটা ড্রাস্টিক্যালি কমে আসবে না যেমন গতকাল আমি একটি টেলিভিশন চ্যানেলে একজনের বক্তব্য শুনছিলাম উনি বলছিলেন যে আমরা এরকম বাদ নির্মাণ করি কিন্তু এই ঘূর্ণিঝড়ের মানে স্রোতের সহনীয় বাদ কতটুকু নিতে পারবে বাঁধও কতটুকু সহ্য ক্ষমতা আছে এইটা আমরা মোটেও চিন্তা না করে আমরা একটা বাদ নির্মাণ করে ফেললাম পরের বার হয়তো দেখা যাবে ভেঙে গেল আবার নির্মাণ করবো এই বাদগুলো যেগুলো আছে আমাদের এখন এগুলো সব ষাটের দশকে সত্তর দশকে আচ্ছা তার মানে আপনার পঞ্চাশ ষাট বছর আগে নির্মাণ করা আমার মনে আছে খুব স্পষ্ট অধ্যাপক আইনুন নিষাদ সিডর এবং আইলার সময় উনি দুটো কথা বলেছিলেন সিডরের সময় বলেছিলেন যে সুন্দর সুন্দরবনকে চিকিৎসা করার দরকার নাই রাখতে দিলে সে নিজে নিজেই সেরে হ্যাঁ সেটা খুব বিখ্যাত বাঁধের ক্ষেত্রে উনি বলেছেন যেটা আমরা অনেকে মিস করি আইলার সময় উনি বলেছেন যে এই বাঁধ সংস্কার করতে হবে শুধু না সাত থেকে দশ ফুট উচ্চতা বাড়াতে হবে কারণ জলবায়ু পরিবর্তনের কারণে ভূ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে তো আগের মতো করে সংস্কার করলেও হবে না পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের একটু উচ্চতা বাড়াতে হবে পঞ্চাশ ষাট বছর ধরে বাদগুলো সংস্কার হয় না পঞ্চাশ ষাট বছর আগে তৈরি করা যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী খুব যথার্থভাবে বলেছেন যে বাদগুলো মেরামত মেরামত কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে প্রতিবার যখন ঝড় আসে ঘূর্ণিঝড় আসে তখন বাঁধের আলোচনা হয় মানে আমরা ঝড় চলে গেল পরে আর আলোচনা হয় না ক্ষতিগ্রস্ত হওয়ার পর তাৎক্ষণিক একটা কথা বলি আমরা কিন্তু এই বাঁধগুলো মেরামত হওয়া হচ্ছে শুকনো মৌসুমে সেটা তো হয় নাই মাননীয় প্রধানমন্ত্রী বোধ করি আগামীকাল যাবেন বাদ দেখতে দুর্গত মানুষের পাশে যাবেন এই যে সুন্দরবনে হরিণ মারা গেল এখন এই যে হরিণের যে পড়ে থাকা দৃশ্য আসলে এটা খুব কষ্টকর যেটে এই বনটা আছে বলেই কিন্তু আমরা অনেক কিছু নিজেদেরকে আগলে রাখবার চেষ্টা করে আপনি নদী নিয়ে কাজ করেন এবং দীর্ঘদিন ধরে কাজ করেন ঘূর্ণিঝড়ে সব কিছু মিলে আসলে আমাদের করণীয়টা কি আমি এখানে তিনটা করণীয় দেখি একটা হচ্ছে যে সুন্দরবন যতখানি আছে ততখানি নষ্ট হতে দেওয়া যাবে না এটা আমাদের প্রাকৃতিক দেয়াল আপনি আপনি দেখবেন যে খুলনা থেকে চকরিয়া পর্যন্ত কক্সবাজার পর্যন্ত আমাদের সুন্দরবন ছিল উপকূলীয় বেস্ট নিয়ে তো এইটা তো আমরা বাগেরহাট পর্যন্ত খেয়ে ফেলছি এটা একদম আর নাই দখল কেটে ফেলছে সব করে ফেলছে তো এই সুন্দরবনটাকে ফিরায় আনতে হবে যতখানি আছে এটা নষ্ট হতে দেওয়া যাবে না এবং এটাকে ফিরিয়ে আনতে হবে যে গোটা উপকূল জুড়ে গোটা উপকূলে যদি সুন্দরবন থাকে যেটাকে ম্যানগ্রোভ ফরেস্ট বলে বিভিন্ন নামেই প্যারাবন হতে পারে যাই হোক তো এইটাকে ফিরায় আনতে হবে দ্বিতীয় হচ্ছে যে আপনার এই বাদ ব্যবস্থাটা সেটাকে ঠিক রাখতে হবে একই সঙ্গে আমাদের যে লোকায়ত বাদ ব্যবস্থা ছিল মানে ষাটের দশকের আগেও তো উপকূলীয় মানুষজন ছিল এবং সেখানে হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা একটা অষ্টমাসী বাদ বলে একটা ব্যবস্থা ছিল যেটা একই সঙ্গে আপনার বন্যা ঠেকায় প্লাবন ঠেকায় আবার ভূমি গঠনেও সহায়তা করে সেইটা ফিরায় আনতে হবে তৃতীয় হচ্ছে যে আমাদের এই যে দুর্যোগ ব্যবস্থাপনা সেইটাকে দ্বিতীয় পর্যায়ে যেতে হবে আমরা একটা অবকাঠামোগত দিকে এখন আছি বাদ করছি সেন্টার করছি কিন্তু মানবিক দিকে যেতে হবে যে আচ্ছা যারা প্রতিবন্ধী লোকরা তারা দুর্যোগের সময় কি হয় নারী শিশুদের কি হয় তারপর তার জীবিকার পুনর্বাসন কি হবে মানে দ্বিতীয় পর্যায়েটাই আমাদের যেতে হবে আপনি শুরুতে চমৎকার একটা কথা বলেছেন ও মানে আমাদের উড়িয়ে উড়ে যাওয়াটা আমরা দেখি কতটা আমরা দেখি না অনেক ধন্যবাদ আমার মনে হয় যে আপনার এই কথাগুলো আমাদের অনেক কাজে লাগবে আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই গত কয়েকদিন ধরে একটি হত্যাকাণ্ড দেশে বিদেশে নানাভাবে আলোচিত হচ্ছে যে হত্যাকাণ্ডের বর্ণনা এত বেশি হৃদয় বিদারক মানুষের শরীর থেকে মাংস কেটে নেওয়া হয় এবং মার এভাবে মেরে ফেলা হয় এইটা মধ্যযুগীয় বর্বরতাকে বোধ করে হার মানায় এবং মানুষ কী করে এটা পারে সেটা একটা প্রশ্ন আবার এই ধরে আলোচনা চলছিল যে যে উনি মারা গেলেন তার নিদর্শনটা কি এখন তো দেখা গেল যে কলকাতা সেফটি ট্যাঙ্কের মাংসের টুকরো পাওয়া গেল আপনার কি মনে হয় যে কি মানে হতে যাচ্ছে বা পুরো জিনিসটা তো ভাবাই কঠিন আসলে এরকম হতে পারে কিন্তু এটা ঘটে গেছে এটা এটা একটা আমি মনে করি একটা সূচক একটা প্যারামিটার যে আমাদের সামাজিক অবক্ষয় কোন জায়গায় চলে গেছে এবং আমাদের রাজনীতির সঙ্গে অপরাধের সম্পর্ক কত নিবিড় হয়ে গেছে আমরা যদি এই এই এপিসোডটা দিয়ে বিবেচনা করি আপনি দেখবেন যে আনারুল আজিমের যে উত্থান রাজনীতিবিদ হিসেবে সেটা অনেকগুলো প্রশ্নের জন্ম আছে উনি যেভাবে ভারতে গেলেন একজন এমপি যাওয়া মানে তো হচ্ছে যে সেখানকার প্রশাসন জানবে গোয়েন্দা নজরদারি থাকবে এখানকার আছে আছে উনি বিমানবন্দর ঢাকা থেকে উনি দর্শনা হয়ে গেলেন কেন ঢাকা কলকাতা বিমান ছিল যেতে পারতেন তো এটাও একটা প্রশ্ন প্রশ্ন তারপরে তাকে যেভাবে হত্যা করা হলো তারই চারপাশের লোকজন যারা চারপাশের লোকজন তারই আপন বন্ধু বন্ধু তার তারা এটা যে নৃশংসতা এটা একটা শুধু বাংলাদেশের না পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে আমরা প্রায় দেখি যে এই যে নতুন যে ভবনগুলো আবাসিক এলাকাগুলো গড়ে উঠছে এই এই আবাসিক এলাকায় আপনি দেখবেন যে উত্তর ভারত থেকে সন্ত্রাসের আসতে ধরা হয়েছে লাশ পাওয়া গেছে তো এইটা একটা কলকাতারও ভাবার ব্যাপার আছে যে তারা তাদের একটা হোম হয়ে যাচ্ছে কিনা অপরাধের ঠিক আছে ঢাকায় এই জায়গাগুলো এই জায়গাগুলো তাদের ঢাকায় কঠিন তাকে ওখানে গিয়ে হত্যা করা হচ্ছে আমাদের এখানে পিকে হালদারের কথা আপনার মনে আছে কলকাতায় গিয়ে উনি ঘাপটি মেরেছিলেন তো ফলে পশ্চিমবঙ্গ এবং ভারতের এই জিনিসটা ভাবার ব্যাপার আছে যে এটা একটা নিরাপদ স্থান হচ্ছে কিনা অপরাধ এবং সন্ত্রাসের অনেক ধন্যবাদ আপনাকে এই প্রশ্নগুলো নিশ্চয়ই আলোচিত হবে আমাদের এখানে আরেকটি প্রশ্ন ইদানিং দেখা দিয়েছে এবং রাজনীতিবিদরা প্রশ্ন করছেন আজিজ বেনজির কার সৃষ্টি মানে আমরা মানে এই আলোচনাগুলো যখন করি তখন আমরা নিজেরাও খুব বিব্রত হই যে এরকম গুণী মানুষ বিশিষ্ট ব্যক্তিদের নিয়েও আমাদের আলোচনা করতে হয় যেমন ফখরুল সাহেব প্রশ্ন তুলেছেন যে এটা কার সৃষ্টি কি এই আলোচনা কি আপনি কথা বলবেন নিশ্চয়ই নিশ্চয়ই তো বলতে হবে এটা আমাদের আজিজ এবং বেনজিরের ইস্যুটা প্রকাশ হয়ে গেছে আমরা এই জন্য বলতে পারছি আলোচনা করতে পারছি কিন্তু অনেকে হয়তো আমরা জানি না অনেকে হয়তো প্রকাশ হয় নাই সেগুলো সেগুলো অনেক আছে আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা দাঁড়িয়েছে যে প্রশাসনিক ব্যবস্থা দাঁড়িয়েছে তাতে আগের যে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার ছিল নিয়ন্ত্রণ করানোর ব্যাপার ছিল যে ঠিক আছে রাজনীতিবিদরা প্রশাসনিক কর্মকর্তারা খানিকটা উনিশ বিশ করবেন কিন্তু কতদূর করবেন তো আমার মনে হয় যে এখন সেই রেখাটা ভেঙে গেছে এখন যতদূর যার খুশি করতে পারে তো আর এই সৃষ্টির কথা যদি আপনি বলেন যে এটা আমাদের সিস্টেমের সৃষ্টি আমরা এখন তিনটা টানা চার মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে আমরা বলছি যে এটা আওয়ামী লীগের সময় হয়েছে কিন্তু আপনি বিএনপির সময় জাতীয় পার্টির সময় দেখবেন যে এরকম মানে শেকর খোঁজা শেকর এগুলো আছে এবং যদি আমাদের এমপি যিনি মারা গেছেন তার কথাই যদি বলি উনি দেখবেন যে উনি একসময় বিএনপি করেছেন পরে আওয়ামী লীগ করেছেন টানা চার মেয়াদ আছে বলে বোঝা যাচ্ছে না কিন্তু যদি আগের মতো পাল্টা পাল্টি পাঁচ বছর পাঁচ বছর হতো তাহলে আপনি দেখতেন যে এই ধরনের লোকগুলো সব আমলেই ভালো থাকে সব আমলেই তারা প্রভাবশালী সব আমলেই তারা রাজা রাজা অনেক ধন্যবাদ একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমরা ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার আঠারোটি ওয়ার্ড এই যে পত্রিকায় শিরোনাম হলো আঠারোটি ওয়ার্ডের নামও নিশ্চয় আছে বলা এ ওয়ার্ডের কাউন্সিলাররা কর্মকর্তারা কি নড়ে চড়ে বসবেন মনে হয় আপনার আমি ওই রিপোর্টটা দেখতেছিলাম আসলে আঠারোটা ওয়ার্ড হচ্ছে উচ্চ ঝুঁকি কিন্তু আপনার এই উনত্রিশটা ওয়ার্ডে পাওয়া গেছে পাওয়া গেছে যে পজিটিভ লার ভাত উনচল্লিশ বা উনচল্লিশটা রাইট তো এইটা আপনার উনচল্লিশ বা একচল্লিশ নিরানব্বইটার মধ্যে করছে সেটার মধ্যে তার মানে ফর্টি ফাইভ পার্সেন্টের বেশি ওয়ার্ডে এখনও বর্ষাকাল আসে নাই বর্ষাকাল তো সামনে আসতেছে বর্ষাকালটা হচ্ছে ডেঙ্গুর জন্য মৌসুম তো তার আগেই অবস্থা বর্ষাকালে কি অবস্থা হবে আমরা জানি না এবং ডেঙ্গুটা ঘূর্ণিঝড়েরটা যেমন আপনি বললেন যে সাংবাসরিক ব্যাপার একটা ডেঙ্গুটা কিন্তু তাই ডেঙ্গুটা আমরা গত দুই সাল থেকে দেখতেছি যে প্রতি বছর এটা বাড়তেছে এবং সময় নির্দিষ্ট করা আছে কিন্তু এটা মোকাবেলা করতে পারতেছে না একই সময় একই অঞ্চল একই জলবায়ুর কলকাতা পেরেছে ব্যাংকক পেরেছে মিয়ানমার পেরেছে ডেঙ্গু আমরা আমরা ঢাকা পারি নাই এটা হচ্ছে দুর্ভাগ্য অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনার সে শুনলেন আমাদের অতিথি একটা প্রশ্ন করেছেন কলকাতা পারল অন্য শহর পারল আমরা কেন পারি না ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কি এতই কঠিন আমাদের মাননীয় কমিশনাররা যারা আছেন তারা কি দায়িত্ব পালন করেন যদি তারা কেউ এই অনুষ্ঠান দেখে থাকেন আমি তাদেরকেই প্রশ্ন রাখলাম ভালো থাকবেন আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে খোদা হাফেজ